আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ভালো খেজুর চিনতে হয়। তো ভালো খেজুর চেনার তিনটা ভালো উপায় আছে। তো আপনাদেরকে প্রথম উপায়টা বলি, যেটা সবারই জানা আছে। প্রথম উপায়টা হচ্ছে খেজুরটা প্রথমে ধরবেন, ধরে মাঝখান থেকে এইভাবে ছিলে ফেলবেন। ছেলার পরে এটা কিন্তু খুব বেশি ইয়ে হবে না, স্টিকি হবে না। হ্যাঁ, নতুন খেজুর হলে খুব বেশি স্টিকি হয় না, কিছু খেজুর স্টিকি হয়, যেমন এটা একটু স্টিকি। দেখুন এই খেজুরটা কিন্তু ভালো। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি যে টাটকা এমন না, যেগুলো আরও টাটকা খেজুর সেগুলো কিন্তু আরও বেশি সাদা হবে। এটা অলরেডি বাংলাদেশে বেশ কয়েক মাস স্টক করেছে, আদারওয়াইজ এটা কিন্তু আরও বেশি সাদা হতো। দেখেন আরও বেশি সাদা হতো। আমি যদি আরেকটা খেজুর আনি, আমি অ্যাভারেজ কোয়ালিটির এনেছি যাতে সব ধরনের জিনিসই পাই। যেমন এইটা দেখুন, এটার উপরে কেমন একটু ছিলে ছিলে গেছে বা ভেঙে গেছে, এটা একটু দেখাই আপনাদেরকে। যখন এটা এরকম খুলবো তখন কিন্তু দেখবো যে এটার ভেতরটা এই যে হালকা লালচে হয়ে গেছে, তাই না? একটু আশটা কম সাদা, দ্যাট মিন্স হচ্ছে এটাও অনেকদিন স্টক করেছে। তবে এটা খাওয়ার মতো, এটা এখনও ভালো আছে। বাট যখন এই খেজুরের ভেতর দেখবেন একটু গুড়ি গুড়ি আছে, একটু এরকম গোল গোল, তখন বুঝবেন যে এটা আসলে পোকা ধরেছে বা পোকার ডিম পেরেছে বা পোকা খাওয়ার কারণে এরকম হয়েছে, ঠিক আছে? আর দুটো বিষয় আপনাদের আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, হয়তো এটা আপনারা অনেকেই জানেন না। এখানে দেখবেন দুটো খেজুরের কালার কেমন। দুটো খেজুরের কালার যদি সেম হয় বা অন্যান্য খেজুরের কালার যদি সেম হয় তাহলে বুঝতে হবে যে এখানে মিক্সিং হয়নি। এই খেজুরগুলো দেখুন, একটা কালার অনেক বেশি ডিপ, একটা কালার অনেকটুকু লাইট। হ্যাঁ, খেজুরের প্রত্যেকটা কালার সেম হবে না, তবে যেগুলো ভালো খেজুর বা মিক্স করে না সেগুলো কিন্তু প্রত্যেকটা কালার কাছাকাছি হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলি, আপনি দেখছেন এইখানে খেজুরগুলোর সাইজ, এই যে দেখুন সাইজ, যেগুলো ভালো খেজুর সেগুলোর সাইজ কিন্তু কাছাকাছি হবে। যেমন এখানে বেশ কয়েকটা খেজুর আছে, এখানে কিন্তু মিক্সিং তেমন নেই, দু একটা মিক্সিং আছে, বাট সবগুলি কিন্তু মোটামুটি কাছাকাছি সাইজের। যখন মিক্স করবে তখন কিন্তু সাইজ সেম থাকবে না। তো আপনারা এই তিনটা মাধ্যমে খেজুরের রং বা কালার দেখে বা ভেতরের অংশ দেখে বুঝতে পারেন। তবে আমরা সবসময় তো খেজুর ভেঙে দেখতে পারি না, তাই আপনারা রং, সাইজ, কালার এগুলো একটু দেখে বুঝতে পারবেন। আর অনেক খেজুর দেখলে এমনিতেই বোঝা যায় যেগুলো ফ্রেশ বা ফ্রেশ না। ধন্যবাদ সবাইকে।